রজা মহারাজার টয়লেট, তাত বই কিনে টয়লেট করেছিল। আর এই রাস্তাটোরে গাঁওর মহিলা সকল উলাই আইছিলে কাম করে রাজমহলের পর, আর এইখন হল গাঁও। নমস্কার বন্ধুসকল, এতিয়া আমার গাড়ি গৈ আছে রাজস্থানের বিখ্যাত আমের ফোর্টর সম্মুখের রাস্তাটোরে, আর আপনার স্ক্রিনত আপনাদের দেখা পাইছে সেইয়া রাজস্থানের বিখ্যাত আমের ফোর্ট। আজির ভিডিওটি বন্ধুসকল আপনার মই একেবারে আমের ফোর্টর ভিতরলৈকে লৈ যাম, আর আমের ফোর্টর বিষয়ে সকলখিনি সুন্দরকে দেখাম গোটে বলক। আজির ভিডিওটি এখানে স্টার্ট করে দিই। আর বন্ধুসকল মই এটি আছো আমের ফোর্টর সম্মুখত, আর এই আমের ফোর্টর সম্মুখের ভাগ চাওক, সমুখের পর আমের ফোর্টটা কি ধুনিয়া দেখি। তো বলক তেতিয়ালে আমি ভিতরলৈকে যাও। তো বন্ধুসকল আমি আহি পাই গলো আমের ফোর্ট, এতিয়া আগলৈকে গৈ আমের ফোর্টৰ কাৰণে টিকট লব লাগিব আৰু তাৰপিছত তাত এন্ট্ৰি মাৰিব লাগিব। আৰু এইফালে এখেতে বজাই আছে ৰাজস্থানৰ বিখ্যাত বাদ্যযন্ত্ৰ ৰাৱণ হন্থা। এইবিলাক 50 টাকা পাই যাবে, 50 টাকা লবা। তো এটা কিনি লই ললো রাজস্থানী টুপি, আর মই ফুললি পুরা রাজস্থানী হয়ে গেল। আসলতে আম্বার তো হিন্দি বোর্ড আসলে, কিন্তু শেষত গিয়ে কিনে ইংরেজ সকলে আমের ফোর্ট বলে কৈছিল, কারণ আম্বার তেওঁলোকৰ প্রনাউন্সিয়েশন করার কারণে প্রবলেম আসে, তো তেওঁলোকে সেইকাৰণে আমের ফোর্ট বলে কৈছিল। আর সেইটো হল আম্বার ফোর্ট, আর এয়া হল আম্বার প্যালেস। আর বন্ধুসকল এতিয়া মই ইয়াতে টিকট করব লাগিব এডাল্টর কারণে 100 টাকাকে পার পার্সন, তো মই এতিয়া টিকট করে লো। আর চাওক আমের প্লেসর সম্মুখত এনেকা মুকলি জায়গা আছে যত মানে ইয়াতে প্যারেড হয়েছিল, আর সেইফালে যে দূরত দেখা পাইছে সৰু সৰু গেটবিলাক, তাত ঘোড়াবিলাক আছিলে, আর ইয়াতে প্যারেড হয়েছিল, আর রজা মহারাজা সকলে আহি কিনে ইয়ারপরা ইয়াতে প্যারেড এনজয় করেছিল। তো রানিয়ে যেহেতু হেভি কাপড় পিন্ধিছিলে, গতিকে কাপড় পিন্ধি এইফালে উঠিবলৈ অকমান প্রবলেম হয়, সেইটো কারণে রানী সকলক এইটো রাস্তাৰে ঘোড়ার গাড়িত উপরলৈকে লৈ যোৱা হৈছিলে। সো আমি এতিয়া এই রাস্তাটোৰে খোজকাঢ়ি উপরলৈকে যাম। বন্ধুসকল এয়াই হল মূল রাজপ্রসাদ, যার নাম আমের প্যালেস। আর এই প্যালেসটি নির্মাণ করেছিল মহারাজা মানসিংয়ে 1592 চনত, আর তার পরবর্তী সময়ত রজা জয়সিংয়ে এই রাজপ্রসাদটির প্রসারণ ঘটাইছিল। আর বন্ধুসকল আপনাদের নিশ্চয় গম পায় যে 1727 চনলৈকে রাজস্থানের রাজধানী আছিল এই আম্বের, আর 1727 চনের পিছত রজা জয়সিংয়ে আম্বেরপর রাজস্থানের রাজধানী নি জয়পুরত প্রতিষ্ঠা করেছিল। ইয়াতে রজাই রাজসভা পাতিছিলে, ভিতরত রজা বহিছিল, আর ইয়াতে প্রজা সকলে রজাই দিয়া নির্দেশবিলাক শুনি আছিলে। তো আমি এটা রজা বহা রাজসভার একেবারে ভিতরলৈকে গৈ আছো আর আপনাদের দেখাই আছো। তো মানে ইয়াতে রজা বহিছিলে, আর সম্মুখত প্রজাসকলক রজাই যি কবলগিয়া থাকে সেই সকলবিলাক কৈছিলে, আর প্রজাসকলে তারপরা শুনি আছিল। আর এইফালে সুন্দরকে দেখা পোৱা যায় সম্মুখত থকা কেশর কিয়ারি লেক, মানে রজাই কাশ্মীরের পর কেশর লৈ আনিছিলে, আর কেশরের খেতি করব বিচারিছিলে সেই জায়গাখিনিত, এইখিনিত কেশর রুইছিলেও বোলে, কিন্তু কেশর তাত নহল, কারণ কেশর গছ হবর কারণে ঠান্ডা পরিবেশ লাগিব, ঠান্ডা হাওয়া লাগিব, গোটেই সমগ্র পরিবেশটো মানে কুল হব লাগিব, কিন্তু রাজস্থানত যেহেতু গরম আছে আর বতাহটো একেবারে শুকান, গতিকে কেশরের গছ তাত নগজিল। তথাপিও রজা এটা বুদ্ধি করেছিলে যে চারিওফালে পানি রাখিছিলে, যাতে পানিটোয়ে তলফালের পর কেশর গছবিলাক ঠান্ডা দি থাকে, কিন্তু তারপিছতো কেশর গছ তাত নহলগে, কারণ কেশর গছর তলফালটো ঠান্ডা হয়ে গেল, কিন্তু উপর ফালটো বতাহর গরমের কারণে নহলগে, কিন্তু তারপিছতো এই লেকটোর নাম হয়ে থাকিলে কেশর কেয়ারি লেক।
আর বন্ধুক এইটু হল রজার ঘর মানে আমের ফটোত থাকা আমের প্যালেস গোটে বলক ইয়ার একবারে ভিতরলে লো যাও আর আপনার দেখাও যে রজায় কেনে কেন আসিল কি করেছিল সকলবিল সুন্দরকে এনে ফুলর বাগিচা লগা আছে সব ইস গার্ডেন কো আবি জাস্ট মেনটেন কিয়া হয় রাজা কে টাইম মে ও ইস পুরে গার্ডেন কে অন্দর হার্বালস ইউজ করতে থে জিনসে মেডিসিন তৈয়ার করতে জিস হার্বাল কো জিতনে ওয়াটার কি নিড থি উসকে অ্যাকর্ডিং বক্স বানা হুয়া আপ এক বক্স মে পানি ডালিয়ে সেকেন্ড মে অটো সাপ্লাই হয়ে যায়গা কি হর বক্স মে হোলস বানে হ্যাঁ জি सेंटर पे मार्बल का प्लेट देखते हैं फाउंटेन की जगह वहाँ पे इवनिंग टाइम में म्यूजिशियन बैठते थे म्यूजिकल इंस्ट्रूमेंट लेके जो महाराजा और महारानी का एंटरटेनमेंट किया करते तो उंडोकल केस तो किए सिल निश्चय अपना लोग बुझी पाले तो रोजा ये पार्ट टू बनाए सिले गर्म और दिनों का ने जो पूरा ठंडा सिल ठंडा को रखी सिले ये पार्ट टू और ठंडा दिनों रोजा बाह को सिल हे पार्ट टू कारण हे पार्ट टू गर्म सिले तो बंदोकल साउक हेटू हम और कूलर है हेटू नेचुरल कूलर माने ऊपर ऊपर पानी है हे जाली खन जे देखा पासे जाली खन और माजरे बोटा है और पानी माजरे जितिया बोटा तो आहे जितिया ये ते ठंडा अनुभव है और ऊपर ऊपर बोया पानी तो ये तुरे बोया ही एक बार हे गार्डन लोल के जाए और गार्डन और पूरा पुनर पानी आको हे फेले रे ऊपर ऊपर आ ही जाए মানে এইটো সেই সময়তে রজা মহারাজাসকলে কুলার হিসাবে ইউজ করেছিল কেনকা টেকনোলজি ইউজ করেছিল চাও আর বন্ধুসকল রাজপ্রসাদত থাকা এইটো হল রজার জিরণি চরা যাক শিশমহল বলে কোয়া হয় আর ইয়াতে রজায় রানীসকলের লগত আহি সুন্দরকে জিরণি লৈছিল শিশমহল বলে এই কারণে কোয়া হয় কারণ এই মহলটো বনোয়া হয়েছিল সম্পূর্ণ গ্লাসেরে আর এই গ্লাসবিলাক অনা হয়েছিল সেই সময়তে মানে 1600 শতিকাতে অনা হয়েছিল বেলজিয়ামর পৰা এই শিশমহলের বিশেষত্ব হল যে উপরত সিলিংখন যখন আছে এই গোটেই সিলিংখন সৰু সৰু অবতল দাপোনেৰে বনাইছিলে কনকেভ মিৰৰেৰে সো সেইটোৰ কাৰণে কি হয় তলত যদি ৰঙীন কাৰ্পেট পাৰে তেতিয়া এই কাৰ্পেটৰ ৰিফ্লেকশ্যন দিনত ওপৰত হৈছিলে সো যেনেকুৱা ৰঙৰ কাৰ্পেট তলত পাৰিব সেনেকুৱা ৰঙৰে সিলিং হৈ গৈছিলে এতিয়া কাৰ্পেট নাই গতিকে হোৱাইট ৰং হৈ আছে গতিকে সিলিংখনতো মেক্সিমাম আপোনালোকে হোৱাইট দেখা পাইছে আৰু যেতিয়া সন্ধিয়া হয় বা ৰাতি ৰাতি কি কৰিছিলে ৰজা মহাৰাজাসকলে ইয়াতে কেণ্ডেল লগাইছিলে আৰু যিমান কেণ্ডেল লগাই কেণ্ডেলৰ ৰিফ্লেকশ্যন ওপৰত হয় গতিকে কেণ্ডেলবিলাকৰ যিহেতু কালাৰ হালধীয়া গতিকে ৰাতি ওপৰত হালধীয়া দেখা গৈছিলে ৰজাৰ আছিলে হ'ল সেইটো আপোনাৰ বেডৰুম গতিকে বেডৰুমত যেতিয়া ৰজা ৰাণী শুইছিলে তেওঁলোকৰ এনেকুৱা লাগি আছিলে যে তেওঁলোকে বেডৰুমত শোৱা নাই তেওঁলোকে মুকলি আকাশৰ তলত শুই আছে কাৰণ এই গ্লাছবিলাক মমৰ পোহৰত টিমটিমাই আছিলে বাৰু বন্ধুসকল এইবোৰ সকলোবিলাক ঠিকেই আছে যে ৰজাই শুইছিল ভাত খাইছিল জিৰণি লৈছিল ৰাণীৰ লগত মানে মানে ৰাতিপুৱা ৰজাই আচল কামটো ক'ত কৰিছিল বলক সেয়া দেখুৱাৰ কাৰণে আপোনালোকক অলপ ভিতৰলৈকে লৈ গৈ আছোঁ আৰু ৰজা মহাৰাজাসকলৰ এইটো আছিলে হল টয়লেট চাওক তেওঁলোকৰ কেনেকুৱা আছিলে টয়লেট ৰজা মহাৰাজাৰ টয়লেট তাত বহি কিনে টয়লেট কৰিছিলে 400 বছৰ পুৰণা টয়লেট চাওক আৰু এই যে ডাঙৰ ডাঙৰ কলহৰ দৰে দেখা পাইছে ইয়াত গৰম পানীৰ ব্যৱস্থা আছিল কাৰণ তলফালে জুই দিব পৰা সুবিধা আছিল সেইটোৰ কাৰণে ঠাণ্ডাৰ দিনত মানে প্ৰব্লেম হোৱা নাছিলে আৰু এইটো টয়লেট আছিলে চাওক ৰজা মহাৰাজাৰ টয়লেট এইটো ইছ বৰ বেয়াকৈ সেইবিলাকত ৰজা মহাৰাজাই চ' আৰু বন্ধুসকল ৰজা মানসিংহৰ সৰ্বমুঠ 12 ৰাণী আছিল আৰু প্ৰতিগৰাকী ৰাণীৰ কাৰণে এনেকুৱা বেলেগ বেলেগকৈ এটা এটা ৰুম বনাই দিছিল আৰু 12 ৰাণী আহি একেলগে ইয়াত বহি কথা পাতিছিলে যিমান কাজিয়া চাজিয়া কৰিবলগীয়া আছিলে পূৰা কাজিয়া কৰিছিলে এইটো কিচ্ছেন আছিলে চাওক আৰু যোধা আকবৰ চিনেমাখন শ্বুটিঙৰ সময়ত এইবিলাক বনোৱা গৈছিলে এইবিলাক সেই ৰজাৰ যুগৰ নহয় এইবিলাক নতুনকৈ বনোৱা মানে যোধা আকবৰৰ পিকচাৰ যেতিয়া ইয়াতে শ্বুটিং হৈছিলে চিনেমাখন তেতিয়া বনাইছিলে 400 বছৰ পুৰণা এইটো পানীৰ পাত্ৰ চাওক ইয়াত যেতিয়া ৰজাই পানী ৰাখিছিলে পূৰা ঠাণ্ডা হৈছিলে এইটো যিটো ৰাস্তা আছে এই ৰাস্তাটোৰে যিসকল মহিলাই ৰাজমহলত কাম কৰিছিলে তেওঁলোক এই ৰাস্তাটোৰে আহিছিলে আৰু ৰাজমহলত প্ৰৱেশ কৰিছিলে আৰু সন্ধিয়া কাম শেষ হোৱাৰ পিছত পুনৰ এই ৰাস্তাটোৰে তেওঁলোক ওলাই গৈছিলে এনেকৈ কাৰণ এই গেটখনৰ পিছৰ পৰা গাঁও আৰম্ভ হৈ গৈছে আৰু এই ৰাস্তাটোৰে গাঁৱৰ মহিলাসকল ওলাই আহিছিলে কাম কৰি ৰাজমহলৰ পৰা আৰু এইখন হ'ল গাঁও চাওক আমেৰ ফৰ্টৰ পিছফালে থকা এখন গাঁও এই গাঁৱৰ পৰাই মহিলাসকল ৰজাৰ মহলত কাম কৰিবলৈ গৈছিলে এইটো ৰাস্তাৰে আৰু বন্ধুসকল এইখন যিখন ৱাল দেখা পাইছে এই ৱালখনে
आमेर फोर्टक चारिओफालपरा कभार करि आछे प्राय माने ग्रेट वाल अफ चाइनार दरे हय गोटे आमेर फोर्टटो ए वालखने कभार करि आछे तो बन्धुकल आपनालोगक आमेर फोर्ट देखालो भिडियोटो केनुका पाले तलत कमेन्ट करि जनाबो आरो जदि भिडियोटो आपनालगे भाल पाले तेतियाले प्लिज लाइक करिबो आरो एतियालके जदि मोर चेनेलटो साबस्क्राइब करा नाय प्लिज साबस्क्राइब करिबो आरो ओसर जितु बेल आइकन आछे बेल आइकनटो प्रेस करि दिबो तेतियाले आगले जदि आरो नतुन भिडियो मोर चेनेलटो दि थाकु तारे आपडेट आपनालगे पाइ थाकिबो तो आजिले एखिनिते कइछु ধন্যবাদ।